আমাদেরকে খাওয়াইছে, টুফি দিয়েছে, পাঞ্জাবি দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে জহির ভাইয়ের বাসায় এসেছি। আমরা অনেক কিছু খেয়েছি, অনেক কিছু আমাদেরকে দিয়েছে, টুফি পাঞ্জাবি দিয়েছে। আমরা বাসায় ঈদ করতে পারিনি, তাই এনে এখানে এসে ঈদ করেছি। সালামু আলাইকুম। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশত্র শেখ হাসিনার পক্ষ থেকে আজকে আমি বেশ কিছু এতিম শিক্ষার্থী, আপনারা জানেন যে এই ঈদে বা ঈদের আগে বা ঈদের এই সময়টাতে যাদের বাবা নেই বা মা নেই বা অনেকেই কিন্তু বাড়িতে গিয়ে বাবা মার সাথে ঈদ করতে পারে না, যারা এতিমখানায় ঈদ উদযাপন করে, কিন্তু এই এতিমখানায় কিন্তু অনেকেই ঈদের যে প্রকৃত আনন্দটা সেটা কিন্তু তারা পায় না। তো আমি আজকে তাদেরকে আমার বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে তাদেরকে নতুন জামা দিয়েছি, টুপি দিয়েছি এবং আমার বাড়িতে তাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, তারা যাতে এবং আমার বাবা মা তাদের নিজের মায়ের এবং বাবার স্নেহে মাখিয়ে তাদের খাইয়েছে, তাদের আদর স্নেহ করেছে এবং আমরা তাদেরকে আজকে যে গরমের দিনে আইসক্রিম, দই তাদেরকে আমরা ঠান্ডা কোমল পানীয় বিভিন্ন তাদেরকে খাওয়াই, যাতে আজকে তারা এই ঈদ আনন্দ তাদের যে বাবা মা নেই সেই দুঃখটা, সেই বেদনাটা ভুলে আজকে আমরা ভাই হিসাবে, আমরা বন্ধু হিসাবে, আমরা বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রী একজন কর্মী হিসাবে, মানবিক নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশত্র শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আজকে এই এতিম শিশুদের নিয়ে আজকে ঈদ উদযাপন করেছি।